দেখ না, এ তো ট্যাঙ্কে জল পর্যন্ত ভরেনি। রাম রাম, কি হলো? গাড়ি খাওয়াবার সবকিছুই তো গুছিয়ে রেখে এলাম। তুমি এদিকে এসো আগে। আবার কি চাই? এদিকে তোমাকে দিয়ে ভারী মুশকিল ছোটা, জানো এখন কাজের সময়। ফলে জল নেই কেন? তা আমি কি করে জানবো? আমি কি করে জানবো? মানে সকালবেলা পাম্প চালিয়েছিলি? পাম্প চালিয়েছিলাম। ইয়ার্কি মারছিস আমার সাথে? সকালবেলা পাম্প চালালে 3 ঘন্টার মধ্যে জল শেষ হয়ে যায়। মনে পড়েছে, চালাই। তাহলে যাও, তাড়াতাড়ি চালাও গিয়ে। কতক্ষণ আমি সংসারে দাঁড়িয়ে থাকবো এখানটায়? রামটা কোথায় গেল বলো? বেগুন কাটতে কাটতে। ওমা, ওই তো ঠাকুরপো ডাকলো। কিছু ছেলের কাণ্ড, এই এক ছেলে হয়েছে আমার। সত্যি বা, যদি একটু কিছু বোঝে। কত ওই ছেলেটা খুঁজে দিতে বলছে, নাহলে আর অন্য কিছু খোঁজার জন্য রেখে পাঠিয়েছে। আচ্ছা, একটু পরেই তো নিজে বেরোবে, তখন গরম ভাত তরকারি পেলে একবার মাথা গরম হয়ে যাবে। একদম চিন্তা করবেন না মা, এই অত্যাচার বেশি দিন সহ্য করতে হবে না। তাড়াতাড়ি ছেলের বিয়েটা দিয়ে ফেলুন, দেখবেন বাবু একেবারে ঠিক। বৌমা, যার না হয় 9 বছরে, তার হয় না 90 বছরে, বুঝলে? ওমা, তা কেন বলছেন মা? আপনি না বলতেন আপনার বড় ছেলেও নাকি এরকম ছিল? ওরে বাবা, সে তো ছিল সন্দীপের চেয়ে এক কাঠি বাড়া। তাহলে আমি আসার পর তো সে একেবারে শুধরে গেছে। সেটা অবশ্য ঠিক বলেছ। ওই জন্যই বলছি মা, আর বেশি দিন এ অত্যাচার সহ্য করতে হবে না। এতদিন তো বাবুর বিয়েতে মতই ছিল না, বলুন। এখন যখন মত হয়েছে, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আর আমরা যে ওই শ্রীরামপুরের মেয়েটাকে পছন্দ করেছি, হ্যাঁ হ্যাঁ, ওকে তো ওর অপছন্দ হতে পারে না, বলুন। ঠিক বলেছে। দেখো, ভালো ভালো সব দিক হয়ে গেলেই তো ভালো। ভালো কি এত এত গন্ধ কেন? বাবারে বাবা, লোকে জানি ঠান্ডা ভাত দেখলে রেগে যায়, এবার দেখি উল্টো গরম দেখে লাফালাফি। দাঁড়া দাঁড়া, ঠান্ডা করে দিচ্ছি। কোনো ঠান্ডা ফান্ডা করতে হবে না, এইগুলো একটু আগে থেকে করে রাখতে পারো না, মেজাজ খারাপ হয়ে যায়। দাঁড়াও দাঁড়াও, কদিন বাদে দেখছি মেজাজ ভালো থাকে না খারাপ। কদিন বাদে দেখার কি দরকার? কালকে থেকে ঠান্ডা ভাত তরকারি দিয়ে মেজাজ ঠিক থাকবে। রাত্রিবেলা আমি কোনো ঝামেলা করি? আমি সে কথা বলছি না ঠাকুরপো, শনিবারে তো শ্রীরামপুর যাচ্ছি, তারপরে বিয়ে, বউ আসুক তখন দেখবো কিরম ভিজে বেড়ালের মতন বসে থাকো। কে এটা? কি ভাতের মধ্যে ঢেলে দেবো? এটা কি মাছের চোর? এটা দেখো তো ধোঁয়া উঠছে। এই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। মাছ খাবি না? রাত্রিবেলা খাবো, যাও তো। ছেলেটাকে কি করি বলো তো? থাক না মা, বলছে তো বেলা খাবে, নিয়ে যা। সে মাছও খাবে না ভাতের সঙ্গে না? তাহলে শনিবার আমরা যাচ্ছি তো? তোমরা তো কনফার্ম করেই দিয়েছো, আবার আমায় জিজ্ঞেস করছো কেন? জিজ্ঞেস করছি একটাই কারণে, তোমার কনফার্মেশন তো এখনো পাইনি। ও তোমরা দেখলেই হবে, আমার যাওয়ার কি দরকার? ও বাবা, অত দায়িত্ব নিতে পারবো না, মাথা খারাপ নাকি? হ্যাঁ, তারপর নিজেরা দায়িত্ব দিয়ে তোমার বিয়ে দিই আর সারা জীবন তোমার কথা শুনি? হ্যাঁ, ওটা হবার নয়, যেতে তোমাকে হবেই। আরে শ্রীরামপুর অফিস থেকে ফিরে এসে যদি যেতে যাই তাহলে কত দেরি হয়ে যাবে না? দেরি হলে হবে? দরকার হলে তুমি সেদিন ছুটি নেবে। কি ছুটি নেবে? শনিবার রোববার 2 দিন ছুটির মধ্যে ঢুকে গেলে 2 দিন ছুটি নষ্ট হবে জানো? তুমি কি করে কি করবে আমি জানি না, কিন্তু যেতে তোমাকে হবে, ব্যাস আমার শেষ কথা। ছুটি নিবি তা আবার শনিবার? কেসটা কি গুরু? আরে কি আমার কেস দত্তেরি, বাড়ির জন্যে। শনিবার যদি ছুটি নিই তাহলে রোববারের মধ্যে ওটা ঢুকে যাবে না? তুই একটা কাজ করিস, বুঝেছিস, শনিবার একবার অফিসে আসিস, তারপর বসকে ম্যানেজ করে বেরিয়ে যাস। সে তো আজও তাই যেতে হবে। এ বাবা, হ্যাঁ এবার তো সন্দেহ হচ্ছে, আজকেও বেরিয়ে যাবি, শনিবারও বেরিয়ে যাবি। আরে কি আশ্চর্যের,
সন্দেহ করার কি আছে? তোরা তোরা এমন করিস যেন প্রেম করা ছাড়া আর কারো অন্য কোনো কাজ থাকতে পারে। অন্য কাজে যাবো, বই কিনতে যাবো। অফিস কেটে বই কিনতে যাবে? হ্যাঁ, একটা বিয়ের নেমন্তন্ন আছে, তাই বই কিনবো, উপহার উপহার। তুই কোন যুগে আছিস বলতো? আজকাল আর বিয়ে বাড়িতে সব বই ফই চলে না। তোদের চলে না, আমার দিব্যি চলে। আমি তো বই আর ফুল ছাড়া আর কিছু দিই না বিয়েতে। তারপরেও বিয়ে বাড়িতে তোকে খেতে দেয়? এই জন্য জানিস, বাঙালি যাত্রার কিচ্ছু হলো না। বাঙালির বই প্রীতি শুধুমাত্র ওই বুক ফেয়ারে আর বইয়ের মানে বুক কেসে আটকে রইল আর কি। বইয়ের মতো জিনিস হয় না? আমি আসলে সাধারণ লোক তো, ঠিক বুঝি না এটা। বইয়ের মূল্য আমার মনে হয় তিনজন খুব ভালো বোঝে, ওই যে বেচে, যে কেনে, আর ওই পুরোনো কাগজ বিক্রিওয়ালা, ভীষণ ভালো বোঝে। মাঝে মধ্যে তোদের উপর আমার এমন রাগ হয় না? কি করবো বল, সাহিত্য ফাহিত্য তো বুঝি না, বুঝলে একদিনে কবি সাহিত্যিক কিছু একটা হয়ে যেতাম। কবি সাহিত্যিক তো আমিও নই, সেই জন্য বই পড়তে বই কালেক্ট করতে ভালোবাসবো না। তোদের সাথে এসব আলোচনা করার কোনো মানেই হয় না। সেই ভালো, বেরোচ্ছিস কখন? এই তো বেরোচ্ছি। শোন না, আমি বসকে আর কিছু বলছি না। হ্যাঁ, আমি টুক করে বইটা কিনে নিয়ে চলে আসছি, এর মধ্যে যদি বস আমার খোঁজ করে তুই ম্যানেজ করে দিস। হুম, বাবা চটপট হয়ে গেছে, সেফলি অফিস ফিরে যাওয়া যাবে। চলো এগোই। আরে তুমি এখানে কাছাকাছি আছো জানলে কি আর আমি হা করে বাস দেখি? তাহলে তো চারপাশ দেখতে দেখতেই আসতাম। থাক থাক, খু হয়েছে কত যে আমার কথা তুমি ভাবো তা আমি জানি। কোনোদিন তো একটু খোঁজও নাও না? না, তা অবশ্য ঠিক, অনেকদিন খোঁজ খবর নেওয়া হয় না। কেনই বা নেবে? আমি হচ্ছি তোমার মামা তো ভাইয়া দূর সম্পর্কের শালী, তাও যদি নিজের দাদার আপন শালী হতো একটা কথা ছিল। আরে ওসব নয়, খবর নেওয়া হয়নি মানে হয়নি আর কি। তা তুমি হঠাৎ এখানে? তোমার খোঁজে। যা, কি সত্যি বলো না, আমার খোঁজে এখানে? এমা সত্যি বলছি তোমার খোঁজে, একেই বোধহয় বলে টেলিপ্যাথি। জানো তো, আমি আজকে সকাল থেকেই ভাবছিলাম যেমন করে হোক তোমার সঙ্গে যেন একবার দেখা হয়ে যায় আমার। আর দেখো, দেখা হয়ে গেল। আজকে দেখা না হলে আমি কালকে তোমার বাড়িতে চলে যেতাম। আসলে তোমার সঙ্গে আমার খুব দরকার আছে, খুব ইম্পর্টেন্ট। ফের মিথ্যে কথা, কি সত্যি বলো না, কি হয়েছে? আমি সত্যি বলছি, দরকার আছে। আরে কি হয়েছে, রাস্তা দাঁড়িয়ে বলবো নাকি? কোথাও একটা চলো না, কোথাও একটা গিয়ে বসে তারপর কথা বলবো। চলো। হ্যাঁ, তুমি হঠাৎ এই অঞ্চলে কি করছিলে? বই কিনতে। কি বই গো? জীবনানন্দ। বিয়ের নেমন্তন্ন আছে নিশ্চয়ই সামনে, তুমি সবসময় বিয়েতে জীবনানন্দ দাও। হ্যাঁ, ঠিক আছে বেশ। এ কি এখন খাবো নাকি আমরা?
এরকম একটা জায়গায় এসে কিছু তো একটা খেতে হবে। লাঞ্চ ফাঞ্চ করবে, ঠিক আছে ছোটখাটো কিছু একটা বলো। তারপর তুমি এখনো সেই ইংলিশ মিডিয়াম স্কুলটায় আছো? হ্যাঁ। মাইনেপত্র বাড়লো? মাইনেপত্র ওইখানে বাড়বে মাইনেপত্র দু, এর থেকে জানোই তো কর্পোরেশন স্কুল বা কোনো প্রাইমারি স্কুল হলে অনেক বেটার হতো। কেন, তুমি তো এমএ করেছো, কলেজে ট্রাই করলে পারতে। আরে বিএডটা করিনি না। ও আচ্ছা। তাছাড়া কি? তাছাড়া কি? তুমি তো কিছুই জানো না, কোনো খবরই রাখো না। হাঁ, দেখো গঙ্গারাম একটা, তুমি জানো এখন অন্তত 1.5-2 লাখ টাকা ঘুষ দিতে হয়। তাই? হ্যাঁ, স্কুলে টিচারি পেতে গেলে। তাছাড়া ওই স্কুল সার্ভিস কমিশনটা থাকলে ভালো হয়, সেই জন্যই ভাবছি জানো তো বিএডটা দিয়ে দেবো, আর সেই কারণেই তো ফর্ম নিতে এসেছিলাম। আচ্ছা আগে ছাড়ো, এসব কথা ছাড়ো, শোনো না শোনো না, আমার দরকারি কথা আছে তোমার সঙ্গে। কি কি বলো, কি দরকারি কথা আছে? বলছি যে আচ্ছা তোমাদের অফিসে কিছু কি কি আছে আপনাদের? চিকেন কাটলেট, মটন কাটলেট, ফিশ ফিঙ্গার, পনির পকোড়া, চিকেন পকোড়া। বাহ, কত কি আছে! আপনি চিকেন কাটলেট দিন দুটো, আর দুটো কফি দিন। হ্যাঁ থ্যাংক ইউ। বলছি তোমাদের অফিসের ফোনটাই কি হয়েছে গো, সারাক্ষণ খালি এনগেজড এনগেজড আর এনগেজড। ঠিক নাম্বারে করেছিলে তো? হ্যাঁ, তোমার অফিসের নাম্বার আমার মুখস্থ। কি বলো তো? 2413-7391, তাই তো? বাহ, এটা দেখছি সত্যি মুখস্থ। তারপর কি বলবে বলছিলে বলো। হ্যাঁ বলবো, এক্ষুনি না, ক্রমশ প্রকাশ। ঠিক আছে, আস্তে আস্তে তাহলে বলেই ফেলো বরং। হ্যাঁ, তার আগে তুমি আমার একটা কথা দাও। কি? আমি যেটা বলবো সেটাতে তুমি হ্যাঁ বলবে, একদম না বলবে না। চাপ বাবা, কথাটা তো শুনলামই না এখন। আচ্ছা ঠিক আছে, বেশ বলো। বলছি যে আমার বিয়ে। তোমার বিয়ে? ইয়ার কি হচ্ছে? তার মানে আমার বিয়ে হতে পারে না? না, তোমার বিয়ে হতে পারে না। কেন কেন কেন, আশ্চর্য কথা তো, আমার বিয়ে কেন হতে পারে না? তোমার বিয়ে হবে মানে? আমি তোমাকে চিনি না, তোমার বিয়ে করার মুরুদ নেই। আরে তুমি আমায় কতটুকু চেনো সন্দীপ দা? যাকগে, তোমারও তো বিয়ে। তোমাকে বললো? খবরে বলছিল শ্রীরামপুরের মেয়ে, কয়েকদিনের মধ্যেই দেখতে যাবে। ও আচ্ছা, এইবার বুঝতে পেরেছি যে আমার বিয়ের খবরটা শুনলে অমনি নিজের একটা বিয়ের গল্প বানিয়ে বলে দিলে। ও মা, আমি কেন গল্প বানাতে যাব? আমি কি সবসময় গল্প বানাই নাকি? এইটুকু বিশ্বাস নেই তোমার। কি করে থাকবে এই সেবার এসে বাড়িতে কিরকম বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলে গেলে। কি বলেছিলাম? ভুলে গেছো? মনে করিয়ে দিচ্ছি, সেবার ওই যে তোমার মাসির বাড়িতে গিয়েছিলে, ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই তুমি বাড়িতে চলে এলে আড্ডা মারতে, আমি ছিলাম, বৌদি, তুমি, মা তোমায় বলছিল। আচ্ছা তনিমা, তুমি বিয়ে করছো না কেন? তোমার দাদারা তো বেশ ভালো চাকরি করেন, ওরা তোমার বিয়ের চেষ্টা করছেন না? হ্যাঁ, আসলে কি জানেন তো মাসিমা, আমার বরদার তো প্রেম করে বিয়ে, আর মেজদা তো এখন সুনীতাদির সঙ্গে, তাই জন্য ওরা দুজনেই ভীষণ ব্যস্ত, তাই আমাকে নিয়ে ভাবার ওদের কারো সময় নেই। তাহলে তুমি নিজেই এটা প্রেম টেম করে ঝামেলা মিটিয়ে ফেলো। হ্যাঁ, চেষ্টা তো করছিলাম, কিন্তু কার সঙ্গে প্রেম করব? কেন, তোমায় কেউ প্রেম নিবেদন করেনি কখনো? না। হ্যাঁ না, সেইভাবে না, মানে চেষ্টা করেছিল, তারপর কিরাম একটা হয়ে গেল, মানে ফাইনালি বলতে পারিনি। তা তোমার মা তো রয়েছেন, মা তো তোমার দাদাদের উপরে চাপ দিতে পারেন তোমার জন্য একটা বিয়ের সম্বন্ধ দেখতে। হ্যাঁ সেটা দিতেই পারেন। আসলে মাসিমা, এখনকার চাকরি করা ছেলেদের এত ডিমান্ড, অত টাকা কোথায় বলুন, তাই। হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছো, লোকে বলে পণ প্রথা নাকি উঠে গেছে, কোথায়, এখন তো বেশ ভালোভাবেই চলছে। হ্যাঁ চলছে তো। না তবে মাসিমা, একটা অফার এসেছিল, মানে পণ না নিয়েই বিয়ে দিতে রাজি ছিলেন একজনরা, কিন্তু সেখানে আবার অন্য একটা গণ্ডগোল ছিল, মানে ছেলের পায়ে একটা প্রবলেম ছিল। ও, তাই জন্য তুমি বুঝি রাজি হওনি? না না, আমি তো রাজি ছিলাম বৌদি, দাদাদের গলগ্রহে থাকতে কে চায় বলো। ও তাহলে তোমার মা রাজি হয়নি তাই না? আচ্ছা কোন মা চায় বলো, প্রাণে ধরে মেয়েকে ওই রকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে। হ্যাঁ সেই তো। না মাও,
আসলে ওদের প্রবলেম ছিল, ওরা আমার সঙ্গে বিয়ে দিতে চাইলো না, কারণ ওরা চাইছিল একটা পা নেই এরকম মেয়ে, তো আমার তো দুটো পাই আছে, তাই আর কিন্তু আজকে আমি তোমাকে যেটা বলছি সেটা বানানো নয়, বিশ্বাস করো সত্যি বলছি, সম্বন্ধ এসছে আমার, পাত্র গড়িয়ায় থাকে, শিয়ালদায় পোস্টিং, রেলে চাকরি করে, তো ঠিক বলছো, আমার কিন্তু এটাও কেমন, এটা মিথ্যে নয়, এটা সত্যি, থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ কি কফিটা একটু বাদ দিই। হ্যাঁ আচ্ছা, এই 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 যে যার কথা বলছিলে এটা এটা বলছো মিথ্যে না, ঠিক আছে তাহলে পাত্র তো ভালোই, তাহলে বিয়ে করে ভালো। আরে হ্যাঁ পাত্র তো ভালো, বিয়ে তো আমি করতে পারবো না, আমার তো সেখানেই অসুবিধে। ঠিক আছে অসুবিধা থাকলে বিয়ে ভেঙে দাও, অসুবিধাটা কি? আরে সে অসুবিধে আছে আমি তোমাকে বোঝাতে পারবো না, এখন অসুবিধার কথা জিজ্ঞেস করো না প্লিজ। অসুবিধাটা কি? আরে অসুবিধাটা বলা যাবে না, আর বিয়েটা ভেঙে দেওয়ার জন্যই তো আমার তোমার হেল্পটা দরকার। আমি 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 কিভাবে হেল্প করব? বেশি কিছু করতে হবে না তোমাকে, একটা প্রেম পত্র লিখতে হবে। আমি প্রেম পত্র লিখব? আমি জানি তুমি পারবে না, মানে তুমি লেখো টেখোনি তো আগে, আমি জানি, আমি সেই জন্য আগে থেকে ড্রাফট করে এনেছি, তুমি শুধু এটা দেখে দেখে লিখে দেবে প্লিজ, তুমি না বলো না, এটা একটু লিখে দাও। আমি প্রেম পত্র কাকে লিখব? আরে আমাকে লিখবে, আর কাকে দিয়েছি আমি রাজার পাঠ, তুমি না এটা হাঁদা গঙ্গারা। আরে বাবা ওটাই তো হবে আমার অস্ত্র, ওটা দেখিয়েই তো যাকে বাদ দাও, সেসব কথা এখন বলে লাভ নেই, তুমি প্লিজ লেখো না এটা। আমি আর প্রেম পত্র লিখব? নার্ভাস হচ্ছ কেন? কিচ্ছু হবে না, খাও না খাও না খাও, এটা খেতে খেতে প্রেম পত্র লেখো, হ্যাঁ প্লিজ, কিছু হবে না, শোনো না তুমি, তুমি যেটা লিখবে সেটা তো সত্যি নয়, তাহলে এত চিন্তা কেন? তা আমার কেমন একটা লাগছে, কেন আমি তোমাকে কিরকম একটা বাণী বাণী প্রেম পত্র লিখব? তোমার কি সত্যি সত্যি আমাকে প্রেম পত্র লেখার ইচ্ছে ছিল নাকি? সর্বনাশ, এমন সব কথা বলো না, তুমি তো বললে মিথ্যে মিথ্যে আমাকে প্রেম পত্র লিখতে তোমার কেমন যেন লাগছে। দেখো সন্দীপ দা, বাঁচার জন্য আর বাঁচানোর জন্য মিথ্যে কথা বললে কখনো পাপ হয় না, তুমি একটু ভাবো না মনে মনে যে তুমি কাউকে বাঁচাচ্ছ, প্লিজ না, খাও খেতে খেতে লেখো, ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে খেতে লেখো। কিন্তু তোমার অসুবিধাটা কি সেটা যদি একবার বল। এখন বলা যাবে না অসুবিধাটা প্লিজ, আমি সময় হলে ঠিক বলবো, আই প্রমিস, আমি প্রমিস করছি আমি সময় হলে বলবো, তুমি এখন লেখো প্লিজ। আচ্ছা তোমার লিখতে অসুবিধাটা কোথায়? গড়িয়া সনাতন মিত্র তো আর তোমাকে চেনে না। সনাতন মিত্রটা আবার কে? এই যা ওরম করে বলো না কেন, আমার হবু শ্বশুর বলে কথা, লেখো। প্রিয়তমা তনিমা, চাতকের মতো তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকো, ঠিক আছে, কমপ্লিট।
সেটা তুমি বলবে। হ্যাঁ এবার পড়ো তো শুনি। থ্যাংক ইউ। পড়ো পড়ো। আরে পড়ো না। প্রিয়তমা তনিমা, আমার তনিমা, আমার চুম্বন নিও। একদিন তোমার সঙ্গে দেখা না হলে মনে হয় যেন হাজার বছর দেখা হয়নি। আমার মনের পাখি সবসময় তোমাকে ঘিরে পাখা মেলে ওড়ে, সবসময় বর্ষার মেঘের মতো আমার মনকে আচ্ছন্ন করে চেয়ে আছো তুমি। ঝিরঝির করে বৃষ্টিধারার মতো কানের পাতায় পড়ছে তোমার কথার মধু, যেন মধু বর্ষণে ভিজে যাচ্ছি আমি। স্বপ্নে জাগরণে কিসে নয়, তবু রোজ একবার তোমাকে না ছুলে আমি পাগল হয়ে যাই শোনা। কাল বিকেলে মেট্রো সামনে দাঁড়াবে, কাল গঙ্গায় গিয়ে নৌকোয় চড়ে ঘুরব। তোমার বিয়ে সম্বন্ধের হচ্ছে বলছিলে, পরিষ্কার জানিয়ে দাও সব কথা। বৈশাখে তো আমাদের বিয়ে ঠিক হয়েই আছে, সামনে সপ্তাহে রেজিস্ট্রি সেরে রাখবো। কাল এসো শোনা, কাল 5টা অবধি আমি চাতকের মতো তোমার অপেক্ষায় থাকবো। ফ্যান্টাস্টিক, ফাটাফাটি। ইস, আমি যদি প্রেম করতাম না তাহলে ফাটাফাটি প্রেমপত্র লিখতাম, জানো তো। না এবার আসল কাজটা করে ফেলো। আবার কি লেখো? ইতি। ও, ইতি নামটা লেখো। কার? আমার নিশ্চয় নয়, তোমার নাম। ও বাবা, তুমি কেন এত হাঁদা? তোমার নামটা লিখবে তো, আর ফোন নাম্বারটা দিয়ে দেবে সঙ্গে। অন্য কারো নাম লিখলে হয় না? কি করে হয় না, চিঠিটা তো তুমি লিখছো, কি যন্ত্রণা। নামটা লেখো, তোমার ফোন নাম্বারটা লেখো। প্রেমপত্র কেউ ফোন নাম্বার লিখে? এই পত্রে লেখে, তুমি কেন বুঝতে পারছো না? ওরা ওরা যদি ভেরিফাই করতে চায়, হ্যাঁ তোমার নাম্বারে ফোন করবে, তাহলে বুঝতে পারবে যে ব্যাপারটা সত্যি। কি কেলেঙ্কারি! আরে কিছু হবে না, এই চিঠিটা পৌঁছাবে, তারপর তুমি একটা ফোন পাবে। নাও পেতে পারো, কিন্তু যদি ফোনটা পাও, তুমি কিন্তু বেশি কথা বলবে না, তুমি শুধু বলবে হ্যাঁ আমি তনিমা বোসকে চিনি, তার সঙ্গে আমার খুব প্রেম আছে, মানে আমি তাকে খুব ভালোবাসি, আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, আর বৈশাখে বিয়ে, ব্যাস। আর কোনো কথা বলবে না কিন্তু। যদি যদি অফিসে চলে আসে? কি করে আসবে, দিচ্ছ তো ফোন নাম্বার। আরে সেই জন্য তো শুধু ফোন নাম্বারটা দিচ্ছি, যদি তোমাকে ফোন করে তাহলেই কথাগুলো বলবে। ঠিক আছে, লেখো লেখো লেখো, নাম্বারটা লেখো। আছে, ব্যাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ সন্দীপ দা। উফ, তুমি যে আমার কি উপকার করলে, কি বলবো তোমাকে। বাপরে বাপরে বাপ, ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হলো, বলো। ও শোনো, বলছি যে এক্ষুনি এই ব্যাপারটা নিয়ে মাসিমা আর বৌদির সঙ্গে কোনো রকম আলোচনা করো না, হ্যাঁ। এই পুরো ব্যাপারটা ঘটে যাক, তারপর আমি নিজে গিয়ে ওনাদের জানিয়ে আসবো, কেমন? হরিপদ কেরানি আমার খবর থাকবে কি? চাপলে চলবে না। কি চাপ লাগবে জানো না তুমি? না বুঝতে পারছি না, কি বল? তুমি একটা গাধা, একটা ইডিয়েট। আরে গালাগাল করছিস কেন? করবো না। সেই সালা বিয়েটা করলি, এতদিন ধরে নিজের সময়টা নষ্ট করলি, আর বাড়ির লোকগুলোকে টেনশনে রাখলি, এটা কোনো মানে আছে? সাত সকালে এসে এসব খবর নিয়ে গেছিস। আমাকে নিতে হয়নি, মাসিমাই দিয়েছেন। আরে তুই বিয়ে করতে রাজি হয়েছিস শুনে আমার অবস্থা তো যাকে বলে একেবারে পপাত ধরনি তলে। কেন, আমি বিয়ে করবো না কবে বলেছিলাম? তাহলে এত মিছিমিছি দেরি করলি কেন? কার্তিক সেজে বসে বসে নিজের বয়সটা তো বাড়ালি, আর এখন কপালে বুড়ি জুটবে। কেন, আমি কি বুড়ো হয়ে গেছি? সে তুমি নিজেকে যতই কচি খোকা ভাবো না কেন, 25-30 কমে তো মেয়ে জুটবে না, আর মেয়েরা তো 20-তেই বুড়ি। শুধু তুই না অদ্ভুত টাইপের কথাবার্তা বলিস। আর আমার তো তোর মতো বড় লোক বাপ ছিল না যে 25-এ বিয়ে দিয়ে দেবে। চাকরি বাকরি পেলাম একটু বেশি বয়সে, তারপর টাকা পয়সা জমানোর ছিল, নিজের দু একটা শখের জিনিসপত্র কেনার ছিল,
তারপরে তো ওইসব বিয়ে বিয়ের কথা। তোকে দেখে এখন কি বলতে ইচ্ছে করছে জানিস তো? সেই মাসি বিধবা হলে মেসো থাকতে হলে না, ফির দিনকে দিনে বড্ড চিপ হয়ে যাচ্ছে। কে চিপ হয়ে যাচ্ছে দিন দিন? এই যে উত্তরটা, সে কি এনো? থ্যাংক ইউ। ওহো ঠাকুরপো, তনিমা ফোন করেছিল। তন কখন? এই দুপুরের দিকে। কেন তোমায় ফোন করেনি? না আমার সাথে না ফোন করেনি। আশ্চর্য, ফোন নাম্বারটা নিল, বলল ফোন করবে। চোখে মুখে মিথ্যে কথা বলো। কি বললে? কই এই চাটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। মানে তনিমা মানে তোর সেই দীপকদার শালী? হ্যাঁ, মেয়েটা কিন্তু ভারী মিষ্টি। খুব মিষ্টি। আচ্ছা, তোমার ওর ওপরে তো রাগ কিসের বলো তো ঠাকুরপো? কোনো সময় তো ওর সম্বন্ধে ভালো কথা বলতে শুনি না। আঙ্গুর ফল টকের কেস বলে মনে হচ্ছে। হ্যাঁ তাই মনে হচ্ছে। তোমরা গল্প করো, আমি আসছি। কি ব্যাপার, তনিমার কথা হঠাৎ উদাস হয়ে গেলি বলে মনে হচ্ছে? ধর তুই না। না দেখ, এমনিতে কিন্তু মেয়েটা দেখতে সুন্দর, মানে বেশ মিশুকেও। আর তখন যদি ওই মানে দীপকদার বিয়ের সময় যদি আমার বিয়ে ফিয়ে না হয়ে যেত না, তাহলে কিন্তু আমি ওকেই বিয়ে করতাম। বাবা এত দূর জানতাম না তো। বেশ বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার না, তুই বল? মানে কি সুন্দর মজার মজার কথা বলতো। বলতো কেন, এখনো বলে। র্যান্ডাম গুল মারে। বিয়ে হয়ে গেছে? না। বা না 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 দেখ, আমি বলছি যে আচ্ছা ও বিয়ে করলো না কেন বলতো? মানে এ তো তোর মন্ত্র শিষ্য বলে মনে হচ্ছে আমার। কি জানি, অমন একটা মেয়ে কেন যে বিয়ে করলো না। এখন বিয়ে ঠিক হয়েছে শুনছি, ও বিয়ে করবে না। সে কি রে, তুই কি করে জানলি? বৌদির সঙ্গে আমার মানে বৌদির সামনে বলিনি, ওর সঙ্গে দেখা হয়েছিল। তখনই বলল ওর বিয়ে ঠিক হয়েছে, ভাঙার ব্যবস্থাও করে ফেলেছে। কেন? তা কি আর বলেছে, জিজ্ঞেস করেছিলাম, বলল অসুবিধে আছে। কি অসুবিধে আছে জিজ্ঞেস করো না, পাগল ফাগল আছে বলে মনে হয়। যাকে আমি আজকে উঠি, এখনো দিন 15 আছি, কাল পরশু একবার আসবো। ওকে চলি। তুমি আমায় কতটুকু চেনো সন্দীপদা? তোমার কি আমাকে সত্যি সত্যি প্রেমপত্র লেখার ইচ্ছে ছিল নাকি? সর্বনাশ। লেখো, প্রিয়তমা তনিমা। কি হলো লেখো? মানুষ চেনা কি এতই সহজ তনিমা? কি জানি বৌদি, আমি তো বেশ দেখলেই চিনতে পারি মানুষকে। কাক চরিত্র জানা আছে নিশ্চয়। সেটা কি জিনিস? ওই যেরকম অ্যাস্ট্রোলজি নিউমারোলজি, ওই জাতীয় আর কি। ওই চেহারা দেখে ভূত ভবিষ্যৎ সব বলে দেয়। না বাবা, আমার সেসব কিছু জানা টানা নেই, কিন্তু আমি মানুষের মুখ দেখলেই বুঝতে পারি সে মানুষটা কেমন। যেমন ধরো দীপকদা, মানে আমার জামাই বাবু, দীপকদাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম আমি সেই দিনই জানতাম। আমি দিদিকে বলেই দিয়েছিলাম যে দিদি দেখে নিবি, এই রোগটা প্রচণ্ড স্ত্রহীন হবে, কিছুদিনের মধ্যেই দেখবি তোর কথায় উঠছে বসছে বসছে উঠছে। একদম তাই, বিয়ের 3 মাসের মধ্যে আমার দিদি আমাকে বলছে, তনিমা তুই একদম ঠিক বলেছিলি। কি ন্যাওটা হয়েছে রে আমার, মাঝে মধ্যে আমার নিজেরই বিরক্ত লাগে। মা তাই নাকি? হ্যাঁ সত্যি, ঝড়ে কাক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। তাই তো, মিলিয়ে নিও। তুমি মিলিয়ে নিও বৌদি, আমি সন্দীপদার নামে যা যা বলবো ভবিষ্যতে সেই সেইগুলো করে কিনা তুমি দেখে নিও। আচ্ছা তনিমা, তোমার ওকে দেখে কি মনে হয়, তোমার জামাই বাবুর মতন স্ত্রহীন হবে নাকি? হবে মনে মনে, মুখে সেটা বলবে না কখন। তুমি দেখে নিও, ফাইনালি যার সঙ্গে বিয়ে হবে সন্দীপদার, তাকে সন্দীপদা মনে মনে খুব পছন্দ করবে, কিন্তু মুখে কোনোদিন বলবে না। মোটেই না, তুমি বিশ্বাস করো নাকি ওর কথা? না মানে হতেও তো পারে। মোটেই হতে পারে না,
আমি বলে লোকের মুখের উপর দ্রুম করে সত্যি কথা বলে দিব না, আমার বদনাম আছে, আর কাউকে ভালো লাগলে আমি বলবো না। কাউকে আর নিজের বউকে, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে সন্দীপদা, সেটা ভুলে যেও না। আমি তোমাকে লিখে দিচ্ছি বৌদি, তুমি দেখে নিও, যার সঙ্গে শেষ পর্যন্ত বিয়েটা হবে সন্দীপদার, সন্দীপদা মনে মনে তাকে এত ভালোবাসবে যে ইচ্ছে না থাকলেও তার কোনো কথায় না বলতে পারবে না। দেখে নিও। তনিমা, ওকে দেখে কি মনে হচ্ছে তোমার, প্রেম টেম করে না সত্যি সত্যি হাঁদা গোবিন্দরাম? প্রেম আর সন্দীপদা তাহলেই হয়েছে, ও তো মুখ চোরা গোসাই, কোনো কিছুই বলতে পারে না, কাউকে পছন্দ হলেও মুখে কোনোদিনই বলবে না। তোমার কি মনে হয় ওর এর মধ্যে কাউকে ভালো লাগেনি? নিশ্চয়ই লেগেছে, কিন্তু বলবে না, এটাই তো প্রবলেম। আজ নিশীথে কাছে থাকো না, বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো না, বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। একই তোই জীবন ভরে কাজের বোঝাই জমে, একই তোই জীবন ভরে কাজের বোঝাই জমে, এই পৃথিবী ভালোবাসা সময় গেছে কোন। কি কি হয়েছে বলো? তোমার গান শুনছিলাম, তোমার ব্যাপার কি বলো তো ঠাকুরপো? কিসের কি ব্যাপার বলো তো বলো না, মানে প্রেম ফেম যদি কিছু করছো তাহলে বাপু বলে ফেল। হঠাৎ প্রেমের কথা তোমার মাথায় এলো কি করে? না, কারণ হতে হতে পারে, আমরা শ্রীরামপুরে তোমার বিয়ের কথাবার্তা ফাইনাল করে ফেললাম, তারপরে তোমার এই প্রেম ফেম চালার দিয়ে উঠলো। হঠাৎ এইসব কথা তোমার মাথায় আসছে কি করে আমি তো বুঝতে পারছি না। তোমার গান শুনে? আরে এটা কি আমার গান নাই, এটা বহুদিন আগে একজন লিখেছে, তারপর আরেকজন সুর দিয়েছে, আরেকজন গেয়েছে। সবই বুঝলাম, কিন্তু হঠাৎ এই সময় তোমার এই গানটাই মনে পড়লো কেন? গান জিম্মি করে মাথায় আসে, এটা যে কোনো গানই ঠিক আছে, সরি ঘাট হয়েছে, আমি আমি আর গান গাইব না। হ্যাঁ ঠিক আছে, খুশি শুধু গান নয় প্রেমের গান। ঠিক আছে প্রেমের গান গাইব না, আর অন্তত বিয়ের আগে তো নাই, আর যদি বা গাই তাহলে তোমাদের কানে যাতে সেটা না যায় তার সে কথা আমি মাথায় রাখবো, প্রাণপণ আমি চেষ্টা করবো। খুশি পাগলা, মুখটাকে মারিয়ে পুরো মশাগ্রাম করে ছেড়ে দিল। গাইছিলাম বেশ। আরে বাবা, বসকে খুশি করা কি অত সহজ ব্যাপার? ধরো বস তোমাকে একটা কাজ দিল, তুমি তো জান লড়িয়ে চার ঘন্টার কাজ এক ঘন্টা করে দিলে, তারপর হাসি হাসি মুখে বসের কাছে গিয়ে বললে করে এনেছি স্যার, বস কিন্তু হাসবে না, গম্ভীর হয়ে বলবে রেখে যান, যেন কাজটার কোনো ইম্পর্টেন্সই নেই। অথচ যখন তুমি কাজটা পেয়েছিলে তখন মনে হয়েছিল যে আজ কেন, এই কাজ তো গতকালই করে রাখা উচিত ছিল। আমাদের বস বোধ হয় অতটা নয় রাজীবদা। না ঠিক তা নয়, তবে হতে কতক্ষণ? আরে বাবা, 35 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে আমার এই চাকরিতে, কত রকম বসের সঙ্গে কাজ করেছি, বেটে মোটা, রোগা লম্বা, চালাক বস, বোকা বস, কম্পিউটারাইজ বস, তবে তোমার এই মাসেল বলা বস, বউকে ভয় পাওয়া বস, বউকে ভয় না পাওয়া বস, তারপর ইংরেজি জানা বস, ইংরেজি না জানা বস, মানে যেসব বসেরা ইংরেজি ভালো বলতে পারেন, কিন্তু সব বসেরই এক রা সাবঅর্ডিনেট,
চলো। বাসন্তী রঙে ছাপানো বসের যে একটা বর্ণনা দিলে না, মনে হয় সারি সারি সব বস শোকেসে সাজানো আছে। আরে হ্যাঁ, বসেরা তো তেমনই জিনিস, কোনো কাজ করবে না, বুঝেছো? রাত দিন কম্পিউটারে তাস খেলবে, নয় দাবা খেলবে, অথচ দেখে মনে হবে সারা পৃথিবীর ডাটা ওর মধ্যে ভরা আছে। কাজ করবো আমরা, আর বাবা করবে তারা। রাজীবদা, আপনি আরে লিখে পেলেন, বুঝেছেন? লিখবো মানে? কি লিখবেন? এই বসদের নিয়ে আর কি, এরা বস চরিত মানুষ কিংবা বস কথামৃত, আরে লিখে ফেলুন, ফাটাফাটি হবে, বেস্ট সেলার। ভাবিনি যে তা নয়, শুরু করব ভেবেছিলাম, কিন্তু আসলে এসব লেখার জন্য একটা পরিবেশ চাই না। কথায় বলে, কালি কলম মন, লেখে তিনজন। কালি কলম তুমি পয়সা দিয়ে বাজার থেকে কিনতে পাবে, কিন্তু মন, কেন মন তো আপনার নিজেরই আছে। আরে সে মন নয়, মন থাকলে হবে, একটা ধীর ধীর শান্ত মন চাই, আর তার জন্য একটা পরিবেশের দরকার। কেন মশাই, আপনি তো কনফার্ম ব্যাচেলার, আপনার তো আর আমাদের মতো ঘ্যান ঘ্যানে বউ নেই, আপনার তো ঘরে ঢুকলেই মন স্থির হওয়ার কথা। আরে তাতেই তো মুশকিল, বউ থাকলে একটা বস, কিন্তু বউ না থাকলে চোদ্দটা বস। আমার পাঁচ দাদা, পাঁচ বৌদি, তাদের চোদ্দ রকমের ফরমাস, এটা করতে হবে, সেটা আনতে হবে, ওটার কথা ভাবতে হবে, ওটাকে সারাতে হবে। আরে বাড়ির সমস্ত ঝামেলা তো এই সম্মাকেই পোহাতে হয়, ওই যে কথায় বলে না, ছাই ফেলতে ভাঙাগুলো, বুঝেছ? আমার অবস্থা হয়েছে সেই রকম। বিয়ে করে ফেললেই পারতেন, তাহলে এসব হতো না। না রে ভাই, দাদাদের বিবাহিত জীবন দেখে ভক্তি ভক্তি সব উবে গিয়েছিল, তখন বয়সটা কম ছিল, ম্যাচিওর ছিলাম না, আর দূরদর্শিতাও ছিল না। সংসারে কিভাবে ওই পরমাংশ হয়ে দুধকা দুধ আর পানিকা পানি হয়ে থাকা যায়, সেটা এখন যেরকম বুঝতে পারছি, তখন তা সেরকম বুঝিনি। তার মানে রাজীবদা, আরও একটা বিষয় আপনি এখন বই লিখে ফেলতে পারেন, সফল বিবাহিত পুরুষ হয়ে বাঁচার উপায়। পারি তো, মেয়েদের কাছ থেকে শুরু করে প্রথম বাচ্চার অন্নপ্রাশন পর্যন্ত কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ বলে দিতে পারি। রাজীবদা, এই বলছি যে এখন অফিসে অন্তত দুজনের আপনার অ্যাডভাইসের ভীষণ দরকার, এক এই শ্রীমান সন্দীপ, আর একজন ডেসপ্যাচের অরুণ ঘোষ। তা আমার তো কোনো আপত্তি নেই, আমি তো রেডি। বুঝলে ভায়া, আমার পলিসি তো জানো, যত বিলাবে জ্ঞান তত যাবে বেড়ে। এই আড্ডা তো অনেক হলো, বলছি এবার কাজ ফাজগুলো সেরে ফেলি। এই বসে আসার সময় হয়ে গেছে। এই চিঠিটা পৌঁছাবে, তারপর তুমি একটা ফোন পাবে, নাও পেতে পারো, কিন্তু যদি ফোনটা পাও, তুমি কিন্তু বেশি কথা বলবে না, তুমি শুধু বলবে হ্যাঁ আমি তনিবাবুকে চিনি, তার সঙ্গে আমার খুব প্রেম আছে, মানে আমি তাকে খুব ভালোবাসি, আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, আর বৈশাখে বিয়ে, ব্যাস, আর কোনো কথা বলবে না। কিন্তু এই রে, যদি সনাতন মিত্র হয়, কি হলো, ফোনটা ধরছিস না কেন? হ্যালো, হ্যালো, ও বৌদি, হ্যাঁ বলো, হ্যাঁ কি ফোন করলে হঠাৎ? হ্যাঁ 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 হ্যাঁ, কি শনিবার তো, হ্যাঁ যাবো যাবো, হ্যাঁ যাবো যাবো। আরে বলে যখন দিয়েছ, বলছি তো যাবো, দেখি কিছু একটা করে ম্যানেজ করবো। হ্যাঁ ঠিক, ও হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ রাখছি, হ্যাঁ।
আচ্ছা এই অফিসের পর আমার সঙ্গে হাঁটতে তোমার খারাপ লাগছে না তো? নাই তো, নিয়মিত হাঁটা হচ্ছে বন্ধু। আর যার কিছু করার নেই সে না হেঁটেই বা করবেটা কি? তারপর একদিন দেখবে আপন মনে বলছো, হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে। বাহ, আপনি জীবনানন্দ পড়েন? আরে না, ও বনদর্শন পড়লে কি জীবনানন্দ পড়া হয়ে যায় নাকি? চলো একটু চা খাওয়া যাক। চলো অশোক ভাই, দুটো চা দাও। বুঝলে ভাইয়া, তোমার অবস্থা দেখে করুণায় বিগলিত হয়ে লাইনটা মনে পড়ে গেল। কেন হঠাৎ করুণায় বিগলিত হলেন কেন? তো হবে না, তোমার মতন একজন জোয়ান পুরুষের স্ত্রী নেই, প্রেমিকা নেই, কোথায় অফিস থেকে বেরিয়ে প্রেমিকাকে নিয়ে একটু সিনেমায় যাবে, থিয়েটারে যাবে, তা নয় তো লেকের ধারে মাঠে ময়দানে বসবে। যা, আর তা যদি না হয় তাহলে অফিস থেকে বেরিয়ে দোকানে দোকানে ঘুরে স্ত্রীর ফরমাইশি জিনিসপত্র কিনে উচ্চশ্বাসে বাড়ির দিকে ছুটবে। তা না, আমার মতন একজন লোকের সঙ্গে তুমি হেঁটে বেড়াচ্ছ। আরে তোমার জীবনের বারো আনাই তো মাটি। মনে রে কৃষিকাজ জানো না? হলো না, হলো না। আচ্ছা এক গাছা প্রেমও করতে পারলে না? আরে ঘোড়ার ডিম করলেটা কি? আরে বললাম তো হলো না, মানে ঠিক হয়ে উঠলো না। হয়ে উঠলো না? ও তার মানে তুমি প্রেম করার মেয়ে পাওনি? না, মানে তুমি তাকে পাওনি এবং বলতেও পারোনি যে বা পেয়েছিলে, তুমি বলতে পারোনি যে আমি তোমাকে ভালোবাসি, নাকি বলার পর সে তোমাকে রিফিউজ করে চলে গেছে? আরে কিছু তো বলতেই দিচ্ছেন না, এরকম কিছু হয়নি। ও তাহলে প্রথম কে? প্রেম করার মেয়েই পাওনি? পাইনি বললে ভুল হবে, মেয়ে একটা ছিল কলেজের। না অন্য, তাকে দেখে মনে হয়েছিল যে প্রেমটা করা যায়। হ্যাঁ, তো করলে না কেন? পাত্তা দেয়নি বোধ হয়? না আসলে প্রেমে পড়ার জন্য কতগুলো বেসিক স্টেপস লাগে তো, সেগুলো ধার কাট দিয়ে এসে গেল না। ও ব্যাপারটা খুব গোলমেলে মনে হচ্ছে, তার মানে তার দিক থেকে কোনো উৎসাহ ছিল না? না হয়তো ছিল। আসলে হলো কি, সাত পাঁচ ভেবে চিনতে আমার তাকে প্রপোজটা করা হলো না। আচ্ছা তো ভাবতে কে বলেছিল তোমাকে? তুমি প্রপোজটা করে দেবে তো? চলুন উঠি। কত হলো অশোক? টাকা চলো। একে তুমি খাচ্ছ না কেন? শুধু কথা বলে যাচ্ছ, খেতে খেতে কথা বলো। টনিমও ওই রকমই, কথা বলতে খুব ভালোবাসে। সত্যি কথা বল, আমাকে যদি কেউ বলে না খাইয়ে 10 দিন রেখে দেবে আমার কোনো প্রবলেম নেই, যদি কেউ বলে কথা না বলে 15 মিনিট থাকতে আমি মারা যাবো। এই যে না না, আমরাও বলছি না, তোমাদের তোমার কথা শুনতে আমাদের ভালোই লাগে। হ্যাঁ সত্যি খুব ভালো লাগে, তুমি এত মজার মজার গল্প বলো, শুনতে শুনতে পেট ফেটে যায়। আচ্ছা টনিমা, তুমি বাড়িতে ওরকম করো। বাড়িতে? হ্যাঁ বাড়িতে কার সঙ্গে কথা বলবো? সকালবেলা তো দাদা বৌদির অফিসে বেরিয়ে যায়, সকালবেলা তখন তারা থেকে বেরোনোর, আর রাত্রে যখন ফেরে ক্লান্ত সৈনিক, কারুর কথা বলার মতো অবস্থা নেই। তো মানুষ ক্লান্ত হলে তো এন্টারটেইনমেন্ট লাগে, তার জন্য তুমি আছো। কার সঙ্গে কথা বলবো? ঘুমন্ত আধা ঘুমন্ত লোকজনের সঙ্গে মজা করা যায় বলো? ওরা যেভাবে ফেরে অফিস থেকে মুখ দেখলে বুঝতে পারবে, তখন তাড়াহুড়ো করে কোনো রকমে খেয়ে কোন রকমে শুতে পারলে বাঁচে, মানে এরকম অবস্থা। মোটামুটি 9:30-10টার মধ্যে আমার বাড়ি পুরো ঘুমন্তপুরি। তাহলে রোববারে নিশ্চয়ই খুব মজা হয়। রোববার? রোববার তো ভোর হলেই বর্দার বৌদি শ্বশুর বাড়ি চলে যায়, মানে বৌদির বাড়ি চলে যায়। আর ছোটটা, সে তো সকাল হলেই সে যে বুঝে সুনিতারির সঙ্গে ডেট করতে বেরিয়ে যায়। আর আমার মা যে তো জানো, মা নিজেকে নিয়েই থাকতে ভালোবাসে নিজের মতো, ওই বই খাতা নিয়ে ব্যাস হয়ে গেল। কার সঙ্গে কথা বলবো আমি? আজকে কি তুমি মাসির বাড়ি এসেছিলে নাকি? হ্যাঁ তাই তো এসেছিলাম, কিন্তু আর তো যাওয়া হলো না। কেন, আর কখন যাবো? ওইখানে তো দেরি হয়ে গেল। ওই যাকে আর নেক্সট উইকে চলে যাবো, কোনো ব্যাপার না। বলছি বৌদি, হ্যাঁ সন্দীপদার বিয়ের সব পাকা না? কোথায় পাকা হলো, এত পিটপিটে কিছুই তার পছন্দ হয় না। হ্যাঁ একটু পিটপিটে আছে না, দেখলেই বোঝা যায় কিরকম যেন একটা। আজ অব্দি তো কখনো কাউকে মানে
কোন জিনিস কি আমি এক চান্সে ভালো বলতে শুনিনি? ঠিক বুঝলে বৌমা, তনিমা ঠিক কথাই বলেছে। আমার ছেলেটা না একদম ওই রকম, জানো, কখনো কোনো কিছু ভালো মনে কাউকে বলে না। আচ্ছা এরকম করে হয় বলো? একদম হয় না, কি মুশকিল। তুমি জানো কি বলেছে? বলেছে বিয়ে করতে বলছো ঠিক আছে করবো, তোমরা মেয়ে পছন্দ করো। মাথা খারাপ নাকি? আমরা দায়িত্ব নিয়ে মেয়ে পছন্দ করি, তারপর সারা জীবন আমাদেরকে খোটা দিই। বৌদি এটা কিন্তু ভালো আইডিয়া জানো তো, মানে তোমরাই ওর জন্য মেয়েটা পছন্দ করো, মানে দেখো তোমাদের পছন্দের মেয়ে হলেই ফাইনালি সুবিধে হবে, কারণ তোমাদের সঙ্গে তো বেশিরভাগটা সময় থাকবে না। সন্দীপদের সঙ্গে কতক্ষণ থাকবে? ম্যাক্সিমাম 10 ঘন্টা, তার মধ্যে 8 ঘন্টা তো ঘুমিয়েই কাটিয়ে দেবে, সুতরাং তোমাদের সঙ্গে থাকলেই ভালো হয়। ঠিক বলেছ বৌমা, তনিমা কিন্তু ঠিক কথাই বলেছে। জানো শোনো, তুমি না ওই সন্দীপকে অত গুরুত্ব দিও না, বুঝেছো? ওই শ্রীরামপুরের মেয়ে তোমাদের যদি পছন্দ হয়ে যায় ওখানেই তুমি বিয়ে পাকা করে ফেলো। হ্যাঁ খুব অস্বস্তি হচ্ছে, তনিমার কথা ওভাবে চিঠি লিখে ঠিক করিনি। অবশ্য এখন আর তা নিয়ে ভাবার কোনো মানে হয় না, আসলে তনিমার মুখের উপর না বলতে পারাটা একটু মুশকিল। যদিও এটা কোনো যুক্তি নয়, তবুও কোনো কারণে আমি কি মনে মনে তনিমার বিয়েটা না হোক এটাই চেয়েছি? না তা কেন চাইব? ওর বিয়ে হওয়া না হয় আমার কিসে যায়? আসলে ও বিয়ে করতে চাইছে না বলেই আমি ওকে সাহায্য করেছি চিঠিটা লিখে দিয়ে, তখন নিজের দিকটা ভেবে দেখিনি, এখন ভাবতে গিয়ে বুঝতে পারছি ঠিক করিনি। মেয়ে হিসেবে ওকে আমার খারাপ লাগে না, ভালোই লাগে, স্বভাবটা মিষ্টি, হাসি খুশি, খুব সরলও বটে। কিন্তু এতদিনে ওর বিয়ে হয়নি কেন? ওকে আমার মতোই বিয়ে করতে চায়নি? যে কি, এসব ওর ব্যক্তিগত ব্যাপার, আমি কেন মাথা ঘামাতে যাব? আমার দুশ্চিন্তা শুধু এই চিঠিটা নিয়ে। দেখো বস এই ফাইলটা রেডি করে দিতে বললো ইমিডিয়েটলি। আমি তো রেডি করে দিয়েছি। রেডি করে দিলে কি আর গালাগাল খাই? দেখো লাস্ট উইকের স্টেটমেন্টগুলোর মধ্যে নেই, বোধহয় তোমার কোনো ফাইলে ঢুকে গেছে। তার মানে এখন আমাকে ওই ফাইলের গন্ধমাতনের মধ্যে স্টেটমেন্টের বিশুল্যকরণই খুঁজতে হবে। ঠিক সময় হয়নি বলে ফাইলটা রেডি, বস কিন্তু হেভি রেগে আছে। বসের আর রাখ দেখি, কোনো কাজ তো করতে হয় না। ঠিক আছে করে দিচ্ছি, তুমি বললে বলে কিন্তু আমি করে দিচ্ছি। বস যদি বলতো না তাহলে আমি ঠিক কায়দা করে কাটিয়ে দিতাম। থ্যাংক ইউ। হ্যালো। আচ্ছা আমি একটু সন্দীপ ঘোষের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমাকে চিনতে পারলে না? আমি তনিমা বলছি। ও হ্যাঁ বলো বলো, সরি গলাটা চিনতে পারিনি। হ্যাঁ বলো, হঠাৎ ফোন করলে? একটা খবর দেওয়ার জন্য। কি খবর? তোমার লেখা চিঠি ওই সনাতন মিত্রর বাড়িতে কিন্তু পৌঁছে গেছে। ও শোনো, এরপর কিন্তু যে কোনো দিন ওদের ওখান থেকে ফোন আসবে। ও কি হলো, তুমি কি নার্ভাস হয়ে যাচ্ছ? ও না, হ্যাঁ ওই 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 রকম একটা। সব মনে আছে কি কি বলেছিলাম? মনে করে বলতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ আছে তো। শোনো না, ভালো করে বলবে, আর আর কথা শেষ হলেই সঙ্গে সঙ্গে ফোন রেখে দেবে, এক্সট্রা কোনো কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা শোনো, একটুখানি বলো তো যা যা বলেছিলাম আমি দেখি তোমার মনে আছে কিনা। ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি কি তনিমা বসুকে চেনেন? কি হলো? আরে বলো, সব ভুলে গেছো নিশ্চয়ই? উফ, আমি ঠিকটাই ভয় পেয়েছিলাম। আরে বাবা বলছি তো মনে আছে। তাহলে বলছো না কেন, উত্তর দাও, আপনি কি তনিমা বসুকে চেনেন? হ্যাঁ চিনি।
ওকে ভালোবাসি, আমরা শিগগিরই রেজিস্ট্রি করছি, সামনের বৈশাখে বিয়ে করব। গুড, ভেরি গুড, তুমি খুব ভালো স্টুডেন্ট জানো, একদম যা যা শিখিয়েছি ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রেখেছো, ভেরি গুড ভেরি গুড। এরপরে কিন্তু আর একটা কথাও প্লিজ এক্সট্রা বলবে না, সঙ্গে সঙ্গে ফোনটা নামিয়ে রাখবে প্লিজ। দেখো যে কোনো দিন কিন্তু ওদের ওখান থেকে ফোন আসবে, ঠিক করে বলবে তো? রাখছি। তোমার কি আমাকে সত্যি সত্যি প্রেমপত্র লেখার ইচ্ছে ছিল নাকি? সর্বনাশ। চিনি, আমি তনিমাকে ভালোবাসি, আমরা শিগগিরই রেজিস্ট্রি করছি, আগামী বৈশাখে আমাদের বিয়ে, একদম ব্যাকড়া দেওয়ার চেষ্টা করবেন না। বৈশাখে আমার আবার বিয়ে আছে একটা, বন্ধু বিয়ে। আর কি বলবো স্যার, ডিপার্টমেন্টে নাকি একেবারে ফোটাফুটি বন্যা বই যাচ্ছে। ওই যে ওটুকু সুপ্রিট আউট মেয়ের বিয়ে। স্যার স্যার, আপনার তো ডেট ফিক্স হয়ে গেছে স্যার, মানে একই ডেটে ফেলবেন না, তাহলে স্যার ক্ল্যাশ ক্ল্যাশ হয়ে যাবে। শোনো ভাইয়া, তুমি বললেই যে সামনেই তোমার রেজিস্ট্রি, তো সাক্ষী টাক্ষী লাগবে, মালা টালাও লাগবে। শোনো জাকিয়ে, আমার কাছে সমস্ত লিস্টি করা আছে, বুঝেছো? কোনো চিন্তা নেই, আমি সমস্ত ব্যাপারটাকে অর্গানাইজ করে দেবো। স্যার আমি 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 নিশ্চয়ই থাকবে। আরে শোনো ভাই, শোনো, এই এসো আজকে, আমি জানি। হ্যাঁ স্যার, আমার কাছে আমার কাছে আছে, তোমাকে তো বলে বলতে হেল্প করবে, বুঝছো? Thank you.
তুই কি মনে করে? আজকে তো আমি যাবো ভেবেছিলাম তোর বাড়িতে। কিরে তুই কিরকম উদ্ভ্রান্ত দেখাচ্ছে, কি ব্যাপার বন্ধু? ডিসগাস্টেড লাগছে মাইকি। কেন কি হয়েছে? হ্যাঁ বিচ্ছিরি ব্যাপার, ওই তনিমার সাথে দেখা হয়েছিল বলেছিলাম না, সে ওর জন্য একেবারে কি হয়েছে বলবি তো? আরে দেখা হওয়ার পরে ও তোকে তো বলেছিলাম ওই বিয়ের খবর বলেছিল, তার পাত্রপক্ষ দেখা করতে আসছে। হ্যাঁ বলেছিলি তো, বিয়ে ভাঙার জন্য আমাকে দিকে চিঠি লিখিয়েছিল। আর তুই লিখে দিলি? কি করবো বল, তুই জানিস তনিমাকে এরকম চেপে ধরে, তাহলে আমার নাম ফোন নাম্বার লিখে দিয়েছি। তুই নিজের আসল নাম ফোন নাম্বার সব লিখে দিলি? আমায় বললো যে প্রাপ্তপক্ষ ক্রস চেক করতে পারে, সেই জন্য ফোন নাম্বারটা লিখে দিতে বললো, নামটা লিখে দিতে বললো, আর ফোনে কি কি বলতে হবে ওসব শিখিয়ে দিয়েছে। এখন কি অবস্থা? ওরা আজকে ফোন করেছিল, আমি তো যাবো আর বলে দিয়েছি, খেলোটা হয়েছে অন্য জায়গায়। আমি উত্তেজিত হয়ে ঢপমাছি তো জোরে বলে ফেলেছিলাম, অফিসে সবাই শুনে ফেলেছে, তারা সবাই জেনে গেছে যে আমি শিগগিরই বিয়ে করছি সামনের বৈশাখে, এর মধ্যে রেজিস্ট্রি করছি, বিয়ে করছি তনিমা বলে কাউকে, এবং এটা প্রেমের বিয়ে। তাতে কি হয়েছে? শুনেছে তো, শুনেছে, তুই তো বৈশাখে বিয়ে করছিস, বৌদি তো বললো। সে তোর প্রেমের বিয়ে নয়, তাছাড়া এখনো মেয়ে দেখা হয়নি, এরপরে ধর মেয়ে দেখা হবে, কথাবার্তা পাকা হবে, তারপর তো বিয়ে। ধর যদি বৈশাখে না হয়, হলো না তো হলো না, বলবি বিয়ে পেঁচিয়ে গেছে, বৈশাখে হচ্ছে না। আর যার সাথে বিয়ে হবে তার নাম তো তনিমা হবে না, তারপর অফিসের কেউ ধর বিয়েতে গেল কি, পরে আমার বাড়িতেই গেল গিয়ে, তারপর তনিমা রেজিস্ট্রি এইসব বললো, তখন দূর অত সব কেউ মনে রাখবে না, ছাড় তো। না না কি মনে রাখবে না, প্রচণ্ড মনে রাখবে, তুই জানিস না ওরা একটা সারাদিন কতটা প্রশ্ন করেছে আমায়, মেয়েটি কোথায় থাকে, মেয়েটি কি করে, কবে থেকে প্রেম, হাজার হাজার প্রশ্ন হয়নি, কত গিয়ে এদের মাথায় প্রশ্ন। আর আমি ব্যাপারটা গুলিয়ে পুড়িয়ে গিয়ে একটা ছড়িয়ে ফেলবো ভেবে যত পাশ কাটি বেরোনোর চেষ্টা করছি, এরা ভাবছি আমি ঢুকোচ্ছি আরো বেশি। ও এ পাগল করে দেবে মাইকে, কিচ্ছু হবে না আমি তোকে বলছি। যাকে শোন, কালকে শ্রীরামপুরে মেয়ে দেখতে যাচ্ছিস তো? হ্যাঁ সে তো, সেই নিয়ে আবার আরেক কিলো। কেন? আরে আমি তো কালকে দিনটা ছুটি নিলাম তো। হ্যাঁ এই নিয়েও এদের কৌতূহলের শেষে আবার হাজার হাজার প্রশ্ন। আমি তো জানি সোমবার যখন যাব তখন মানে সবাই মিলে ছেঁকে ধরবে, আবার যে কত কি বলতে হবে, পাগল হয়ে যাবো রে এবার, কি ফাঁসান যে ফেসেছি না, নিজের খোড়া গর্তে নিজে পড়েছো ভায়া। সে তো এখন সেই গর্ত থেকে নিজেকেই উঠতে হবে। হ্যাঁ সে বুঝতে পারছি তো। শোন না, এই শোন শোন, আমি তো কালকে তো যাচ্ছি শ্রীরামপুরে, তুই মারি আমার সাথে চো। আমি? হ্যাঁ তুই চো, তাহলে আমি একটু ভরসা পাবো। চ চ রাম, এই ঠাকুরপো চাটা একটু দিয়ে তো বাবা। হ্যাঁ যাচ্ছি। ও সর্দা তো এসেই আপনার খোঁজ করছিল বৌদি, বলেছিল আপনাকে খবর দিতে। ও আচ্ছা ঠিক আছে, তুই যা বল আমি একটু পরে যাচ্ছি। সর্দাবাবু চা টেবিলে রেখে দেন, এখানে রাখলে ঠান্ডা হয়ে যাবে তো, খেয়ে নাও না। যা বললাম কোনো রাখ না এখানে। ঠিক আছে রেখে দিচ্ছি, পরে আমার দোষ দিও নি যেন। বৌদিকে ডাকতে বলেছিলাম, ডেকেছিস? ডেকেছি, বললো আসছে। ডেকেছো? হ্যাঁ। কেন? কেন মানে
এমনি কাল তো শনিবার। আজ শুক্রবার হলে কাল তো শনিবার হবেই। হ্যাঁ তো শনিবারে তো শনিবারে কি চাপা ভুলে গেছো? কি ভুলে যাওয়ার কথা বলছো? আশ্চর্য তো নিজের দিন জালি মারছিলে শনিবার শ্রীরামপুর যেতে হবে বলে। শ্রীরামপুরে কেন? শ্রীরামপুরে কেন মানে নিজে বলছিলে না শনিবার শ্রীরামপুরে মেয়ে দেখতে যেতে হবে, আমি এত কষ্ট করে ছুটি নিলাম, গৌতমকেও বলেছি আমায় কখন যেতে হবে জানিয়ে দিও, গৌতমকে তো জানাতে হবে নাকি? আমি তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি ঠাকুরপো। কেন অবাক হচ্ছ কেন? ও ওই ছুটি নেবো না নেবো না করে ছুটি নিলাম বলে শেষমেশ? না তাহলে আমাদের কি শ্রীরামপুরে মেয়ে দেখতে যাওয়ার কোনো দরকার আছে? কেন কি হয়েছে? নাকামো করছো তাই না? বাবা কি হয়েছে বলবে তো, ডুবে ডুবে জল খাচ্ছ। আচ্ছা তুমি যে তনিমাকে বিয়ে করবে সেটা আগে বললেই হতো, আমরা মিছিমিছি কাগজে বিজ্ঞাপনও দিতাম না আর মেয়ে দেখাও বাড়াতাম না। সব তুমি কি বলছো বৌদি? আমি তোমার চিঠিটা পড়েছি। চিঠি? হ্যাঁ তনিমাকে লেখা তোমার চিঠি আমি পড়েছি। আরে বাবা ওটা তো থাক, আর কিচ্ছু বোঝার দরকার নেই। তুমি বুঝতে পারছো না সত্যি? আমি সব বুঝেছি, ফোনও তো শুনলাম। ফোন? ফোনে আমি তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম। তুমি আমার অফিসে ফোন করেছিলে? তুমি জিজ্ঞেস করছিলে তনিমাকে আমি চিনি কিনা? আগে হ্যাঁ। কি সাংঘাতিক মেয়ে! সাংঘাতিক কি আমি? না তুমি কেন হবে, তুমি নও। দেখো তুমি বুঝতে পারছো না, বিশ্বাস করো। দেখো আমার বিশ্বাস করার কিচ্ছু নেই, ভাগ্যিস তনিমা আমাকে আর মাকে সবকিছু বুঝিয়ে বলেছিল, নয়তো শ্রীরামপুরে গিয়ে কি বিজ্যোতি না হতে হতো। আশ্চর্য! আর তুমি ওরকম একটা মেয়েকে সাংঘাতিক বলছো? সাংঘাতিক তো তুমি, অসভ্য ছেলে। বুঝতে পারছিস, তুই একবার ভাব জাস্ট কিরকম সাংঘাতিক ষড়যন্ত্রকারী ওই তনিমা। মানে তোকে দিয়ে জালটা বুনিয়ে সেই জালেই তোকে ফেলেছে। তুই একবার চিন্তা কর। আর অদ্ভুত ব্যাপারটা হচ্ছে বৌদিরা তো আমার কোনো কথাই শুনতে চাইছে না, তাদের কাছে তনিমা হচ্ছে খুব ভালো সোজা সরল মেয়ে। কিরকম ভালো সোজা সরল মেয়ে সেটা আমি বুঝতে পারছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি। তুই এরকম চটে যাচ্ছিস কেন? তুই একটু একটু ঠান্ডা মাথায় বস, বস না। হ্যাঁ দেখ আমি যেটা বলছি, মানে মেয়েটা তো ভালো হতেই পারে, মানে তোর বাড়ির লোকের যখন মানে এ ব্যাপারে কোনো আপত্তি নেই, তা বিয়েটা যদি হয়ে যায় খারাপ কিসে? একদম আজে বাজে কথা বলবো না, দাম করে মেরে দেবো। একটা ষড়যন্ত্রকারী কুটিলা জটিলা ছলনাময়ী একটা মেয়ে। অন্য দিকটাও একটু ভেবে দেখ, সুন্দরী, বুদ্ধিমতী, স্বাস্থ্যবতী, স্ট্রং সেন্স অফ হিউমারবতী। আচ্ছা আমি তোকে বলছি, মানে এটার একটা পজিটিভ দিক আছে, আমি তোকে একটুখানি মাথা ঠান্ডা করে বোঝ। মানে মানে মেয়েটা যে এত কাণ্ড কারখানা করছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো তোকে সত্যি বিয়ে করতে চায়, মানে ভালোবাসে। ভালোবাসে? ভালো যদি বাস্তব তাহলে ওরকম একটা কনস্পিরেসি করতো না। তুই তো শুধু কনস্পিরেসির দিকটাই দেখছিস, একটু অন্য দিকগুলো কনসিডার কর, দেখবি সব ঠিক লাগবে। কি আবার ঠিক লাগবে? আমি বলে দিচ্ছি দেখ, আমি ওকে ছাড়বো না, আমি ওকে দেখে নেবো। একবার দেখা হোক, আমি 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 দেখিয়ে দেবো, কাঁদিয়ে ছেড়ে দেবো, আমি বলে দিচ্ছি। একবার দেখাটা হতে দে তুই। আচ্ছা ঠিক আছে, তুই কাঁদছিস কেন? ব্যাপারটা সাপে বড় হলো না পরে সাপ হলো, বুঝেছ না? এ তো আমি কিছুতেই তোমায় বোঝাতে পারছি না তো, আমি তোমায় যা বলছি তার মধ্যে এক ফোঁটা সত্যি নেই, এক ফোঁটা মিথ্যে নেই। আরে বাবা চিঠিটা আমি লিখিনি। আচ্ছা ঠিক আছে আমি লিখেছি, কিন্তু ওটা আমাকে দিয়ে লেখানো হয়েছিল, ওটা ফোনটাও আমাকে দিয়ে করানো হয়েছিল, আমি তো বুঝতে পারিনি আমি তোমার সাথে কথা বলছি। আমি ভেবেছি তুমি ভেবেছো সনাতন মিত্রের বাড়ি থেকে ফোন এসেছে, তাই তো? হ্যাঁ। না এই তুমি কি করে জানলে? শোনো তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য যা যা গল্প বানাতে পারো আমার সব জানা আছে। আমি গল্প বানাচ্ছি? তনিমা তোমায় এইসব বলে গেছে? ও আমায় তোমাদের সব প্ল্যান বলেছে। প্ল্যান? হ্যাঁ ব্যাস এই নিয়ে আর কোনো কথা হবে না। তোমার দাদা এলে দীপক ঠাকুরের সঙ্গে তনিমার বাড়ি যাওয়া হবে, ওর মা দাদা বৌদির সঙ্গে কথা বলে বিয়ের দিনটা ঠিক করতে হবে, এই বৈশাখে বিয়েটা হতে হবে, ব্যাস। দেখো বৌদি আমি তোমায় বলছি তোমরা কিন্তু একটা কনস্পিরেসির শিকার হচ্ছ। বৌদি তুমি এখানে আর আমি কখন থেকে তোমার জন্য বসে আছি? শোনো তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি চলো আমার সঙ্গে। আমার সঙ্গে? হ্যাঁ।
কি কথা বলো না, তুমি বাইরে। আরে না না, কিছু হবে না বৌদি, সামনেই বলো। সব কথা তো সবার সামনে বলা যায় না। দেখছো বৌদি কিরকম করছে আমার সঙ্গে? শোনো, প্রেম করবার জন্য সারা জীবন পড়ে রয়েছে, বাড়িতে বড়রা আছে। আর তুমি ঘরের ভেতরে প্রেমটা না হয় বিয়ের পরেই করলে। তুমি বুঝতে পারছো না, তুমি কি ওকে বিশ্বাস করছো নাকি? এতদিন যেরকম বাইরে বাইরে লেক, ময়দান, ভিক্টোরিয়া, নলবন এসব জায়গায় প্রেম করে বেরিয়েছো, আর কটা দিন নয় ওইভাবে চালালে? লেক, নলবন, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি এইসব জায়গায় প্রেম? ও কি এইসব বলেছে? এই মায়েরি আমি এসব কোথাও যাইনি, তো আচ্ছা মৃত্যু। আবার রাগ করছে আমার উপরে। জানো তো আমি ওকে বলেছিলাম যে বাড়ির মধ্যে অন্তত একটু সংযত থাকতে, রাস্তার মধ্যে যে কি পাগলামি করে তোমায় কি বলবো। আমি ওইটা বলেছি বলে বাবুর আমার উপর রাগ হয়েছে, কি বলবে তুমি বলো বৌদি? এমন রাগ করেছে আজকে আমাদের গঙ্গা ধারে বেড়াতে যাওয়ার কথা ছিল, গেলই না, রেগে মেঙ্গে কিরম হয়ে আছে দেখো না। আসলে আমি তোমাকে সব কথা বলে দিয়েছি না, তাই তেনার এত রাগ। তুমি জানো বৌদি, ও তো আমাকে এই বাড়িতেও আসতে বারণ করে দিয়েছে। সে কি? ছি ঠাকুরপো, আরে কি! না 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 না, শোনো না, বলছি যে এটাতে ওর খুব একটা দোষ নেই, ও ঠিকই বলেছে। আসলে ও আমাকে বলেছে যে আর তো দুদিন বাদে এই বাড়িতে বউ হয়েই আসবে, তার আগে রোজ আসা যাওয়াটা, সেটা খুব একটা অন্যায় কিছু বলেনি, কিন্তু কিরম রাগ করছে দেখছো। তাই বলেছো? আমি আমি এইসব আমি কেন বল? শোনো, তুমি ওর কথা একদম শুনবে না, তোমার যখন ইচ্ছে তুমি এই বাড়িতে আসবে। গা করেছো? ফোন করেছিলাম, এত তাড়াতাড়ি সব ঘটে যাবে বুঝতে পারিনি। ঠাকুরপোর বিয়েটা তার দাদার অনুপস্থিতিতেই হয়ে গেল। এখন থেকে সম্পূর্ণ দায়িত্ব তোমার, আমি বাপু ঘর অব্দি পৌঁছে দিয়ে গেলাম, এরপর আর কিছু পারবো না। চলো বৌমা, আমরা যাই, এসো এসো চলো। এই চলো বাড়ি, চলো বাড়ি, চলো।
আমার উপর রাগ হয়েছে? হবে না, আমি প্রেম করছি। কবে আমি তোমায় নিয়ে গঙ্গার ঘাটে ঘুরতে গেছি? আমাকে দিয়ে কতগুলো মিথ্যে বলিয়ে, কতগুলো গপ্প বানিয়ে বানিয়ে, কত তুমি জানো মনীষীরা কি বলেছেন? কি বলেছেন? বলেছেন রনে আর প্রণয়ে কোনো কিছুই অন্যায় নয়, কোনো কিছুই ছিচি করবার মতো না। আমি কোনো অন্যায় করিনি, আমি যা করেছি বেশ করেছি। আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। তাকে ভালোবেসেছ? তুমি দেখতে হাঁটা গঙ্গারাম, কিছু বোঝো না, ভালো লাগে না, নিজেরটাও বোঝো না, আমারটাও বোঝো না। তুমি আমাকে ভালোবাসো নি? আমি? হ্যাঁ তুমি। তুমি আমাকে ভালো না বাসলে এমনি এমনি তুমি চিঠিটা লিখে দিলে আমি বললাম বলে, তারপর আবার নিচে নামটাও লিখে দিলে নিজের আমি বললাম বলে। তুমি আমাকে ভালো না বাসলে আমি যা যা বলতে বলেছি ঠিক সেই 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 সেইগুলো তুমি কি করে ফোনে বললে? মোটেই বলতে না। তুমি যদি আমাকে না ভালোবাসতে বলো আমি ঠিক বলছি না? পড়েছো তো হোম সায়েন্স নিয়ে, এমন করে কথা বলছো যেন সাইকোলজি নিয়ে কত পড়াশোনা একেবারে। পড়ি না পড়ি, ভুলতে বলিনি। তবু এরকম ভাবে মিথ্যে কথা বলা সবাই কি ভাবলো বলো তো? কি ভাবলো? কিচ্ছু ভাবেনি, সবাই ভেবেছে আমরা এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিলাম কেউ টেরই পাই। ভাবলো তো কি হলো বলো? তাছাড়া এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে বলো, এখন আর কেউ ভাবলি বা কি আসে যায়? তুমি কিন্তু খুব ডেঞ্জারাস টাইপের মেয়ে। তাই কি হবে না, মানে এই ডেঞ্জারাস মেয়েকে নিয়ে তোমার সারাটা জীবন এখন কাটাতে হবে বলো, কি দুঃখ। কাটাতে যখন হবেই তখন সেটা একটা প্র্যাকটিস করে নেওয়াই বোধহয় ভালো। বলো Thank you.